নমস্কার বন্ধুরা, আমি ঝিমলি এসে গিয়েছি আর একটি নতুন গল্প নিয়ে, ঝিমলির সাথে রহস্য গল্প। আমাদের আজকের গল্প রদেনস্টাইনের তুলি, কলমে শিখর চক্রবর্তী। একজন কনস্টেবল এসে দুবার তাগাদা দিয়ে গেছে বড় কর্তার নির্দেশানুসারে। একটু তাড়াতাড়ি করুন স্যার, বডি পোস্টমর্টমে পাঠাতে হবে, দেরি হয়ে যাচ্ছে, সাহেব এবার রেগে যাচ্ছেন। অতীন শাসমলের আঁকা প্রায় শেষ, ফাইনাল টাচ চলছে। বাইপাসের ধারে দুমড়ে মুচড়ে যাওয়া ইনোভাটার ডান দিকের খোলা দরজা দিয়ে ড্রাইভারের আধা ঝুলন্ত শরীরটা মরা মাছের মতো নিষ্ফলক দৃষ্টি নিয়ে যেন শাসমলের দিকেই তাকিয়ে, আর ঠিক এই চোখের নিষ্প্রাণ দৃষ্টিটাই নিখুঁত তুলে নিচ্ছেন তার ক্যানভাসে গত 43 মিনিট ধরে। অ্যাক্সিডেন্ট দেখতে জমে যাওয়া ভিড়টাও আগের থেকে অনেক পাতলা হয়ে এসেছে। অতীন শাসমল রাস্তার ধারে 6 ফুট দূরে দাঁড়িয়ে মৃতদেহ ও গাড়ি এবং পিছনের ব্যস্ত রাস্তার ছবিটা শেষ করে একটা তৃপ্তির হাসি দিয়ে সব গোছাতে আরম্ভ করলেন। থ্যাংক ইউ স্যার ফর দিস অপরচুনিটি, জিপের গায়ে হেলান দিয়ে দাঁড়ানো ইন্সপেক্টরকে বললেন শাসমল। ইন্সপেক্টর রণজয় সামন্ত জ্বলন্ত সিগারেটটা ফেলে পা দিয়ে নিভিয়ে একটু বিরক্তি মাখানো হাসি দিয়ে বললেন, আপনারা মানে শিল্পীরা কি এরকমই অদ্ভুত হন নাকি মশাই? স্ট্রেঞ্জ হবি, পেইন্টিং অফ ডেথ সিন। শাসমল একটা নীরব হাসি দিয়ে নিজের গাড়ির দিকে এগোন, আবার একবার থমকাতে হয়। পেছন থেকে ইন্সপেক্টর আবার বলেন, একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, একজন বলল সে নাকি এই ড্রাইভারটিকে চেনে, কাল রাতে এ নাকি গল্প করে বলেছিল ওই পাগলিটা নাকি একেও বলেছিল তুই অ্যাক্সিডেন্টে করবি মুখ পোড়া। গাড়ির গায়ে একটা লাথি মেরেছিল, ঠিক আগের কেসটার মতোই। অদ্ভুত কাকতালীয় মিল বটে, কিন্তু পুরোটাই এমন সমাপতন যে আইনও তো কিছু করার নেই, পাগলের প্রলাপ ছাড়া আর কি। শাসমল সত্যি একটু অবাক হলেন, কদিন আগে লোকমুখে তিনিও ব্যাপারটা শুনেছিলেন বটে, তার বাড়ি ছাড়িয়ে নিত্যানন্দ সরণী যেখানে হাজরা রোডে পড়েছে সেই মোড়টায় একটা পাগলি আদবুড়ি মেয়ে মানুষ কিছুদিন হলো ঠাঁই গেড়েছে সেটা তিনিও দেখেছেন। সে নাকি মাঝে মাঝে খেপে উঠে চলমান ট্যাক্সি প্রাইভেট গাড়ির দিকে তেড়ে ছুটে যায়, গালাগাল দেয়, লাথি মারে। সে নাকি এক মারুতি চালককে এরকম গাল দিয়ে বলেছিল তুই অ্যাক্সিডেন্ট করবি শালা। আর ঠিক শকুনের অভিশাপে কেমন করে না জানি গরু মরেই গেল, মানে পরের দিন সেই ভদ্রলোক এভাবেই অ্যাক্সিডেন্ট করে মারা যান। আজকেরটা ধরলে দ্বিতীয় কেস, ব্যাপারটা সত্যিই বড় অদ্ভুত ব্যাখ্যাহীন। অতীন শাসমল মূলত কমার্শিয়াল আর্টিস্ট, গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করে গত বছর 5 বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিতে কাজ করেন। নিজের ইচ্ছে মতো শখ মেটানোর আঁকাও যে আঁকেন না তা নয়, মূলত পোর্ট্রেট আঁকেন, কাল্পনিক মানুষের বিভিন্ন অভিব্যক্তির ছবি, কয়েকটা প্রদর্শনীও করেছেন, মোট কথা শিল্পী জগতে অল্প বিস্তর নামও করেছেন। ইদানিং এই অদ্ভুত নেশাটা তাকে পেয়ে বসেছে সদ্য মৃত মানুষের এবং তার পারিপার্শ্বিক এবং তাৎক্ষণিক ছবি এঁকে ফেলা। শুনতে অদ্ভুত আর কাকতালীয় হলেও এই অদ্ভুত নেশাটা তার ধরেছে যখন থেকে তার হাতে এসেছে বিখ্যাত শিল্পী রদেনস্টাইনের তুলি। ছবি আঁকার পাশাপাশি টুকিটাকি কিউরিও অ্যান্টিক সংগ্রহ করাও তার একটা নেশা। পোর্ট মার্কেটের এক অন্ধগলির ভেতরে ইলিয়াসের কিউরিও শপে যখন তিনি তার পেশার সঙ্গে সম্পর্কিত এই তুলিটা দেখেন আর লোভ সামলাতে পারেননি। রদেনস্টাইন খুব উঁচু দরের শিল্পী না হলেও তার এক অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য তিনি খানিক কুক
বিখ্যাত হয়েই ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন। সেটা হলো তিনি জীবনের শেষ কিছু বছর শুধু মৃত মানুষের, মানে সদ্য মৃত মানুষের ছবি আঁকতেন, যার বেশিরভাগই ছিল অপঘাতে মৃত্যু। এর কোনো যুক্তিগ্রাহ্য কারণ তিনি বলে চাননি। তুলিটা হাতে আসার পর নিজের জীবনেও তিনি প্রথম অস্বাভাবিক ব্যাপারটা টের পান তার এক মুমূর্ষু বন্ধুকে হাসপাতালে দেখতে গিয়ে। সপ্তক বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, এমার্জেন্সিতে চিকিৎসা শুরু করার আগেই একরকম হঠাৎ করে কোলাপস করে গেছিল। তিনি হাসপাতালে পৌঁছানোর মিনিট দশেক আগেই সব শেষ। প্রাথমিক গৃহবালতা কাটতেই তিনি এক অদম্য টান অনুভব করেছিলেন তার সাইড ব্যাগে থাকা তুলিটার দিকে। একরকম ঘোরের মধ্যেই এমার্জেন্সির বাইরে কদম গাছটার তলায় বেদিতে বসে এঁকে ফেলেছিলেন সত্য মৃত রক্তাক্ত সপ্তকের ছবি। এরপর এরকম ভাবে এঁকেছিলেন রাজনৈতিক রেষারেষিতে খুন হয়ে যাওয়া তার এক কাউন্সিলর পিসমশাইয়ের ছবি, চোখের সামনে ট্রেনের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়া এক অপরিচিত ব্যক্তির ছবি। বিষয়টা একটু বেয়াড়া হলেও খ্যাতনামা শিল্পীর পাগলামি বলে জনগণের বিশেষ বিরোধিতার মুখে পড়তে হয়নি। যেমন প্রশ্রয় দেন এই ইন্সপেক্টর রণজয় সামন্ত। গগনেন্দ্র প্রদর্শনশালায় তারই মতো আরো চারজন শিল্পীর ছবি নিয়ে যে প্রদর্শনীটা চলছে সেদিন ছিল তার দ্বিতীয় দিন। বেরোতে একটু দেরি হয়ে গেছিল বাড়ি থেকে। নিজের মারুতি সুইফটের অ্যাক্সেলারেটরে একটু অধৈর্য চাপ দিয়ে গতি তুললেন অতীন শাসমল। কিন্তু বিধিবাম, মেইন রোডে গাড়ি তোলার পরই চরম বিরক্তি নিয়ে দেখলেন রাস্তার পাশ থেকে নোংরা আলুথালু বেশে গাড়ি লক্ষ্য করে দৌড়ে আসছে সেই পাগলিটা। প্রায় থেমে আসা গাড়ির বনেটে হুমড়ি খেয়ে একদলা থুতু ছিটিয়ে অপরিসীম ঘৃণা ভরে বলে উঠল, মরবি শালা, বেঘরে মরবি। হতচকিত অতীন ঘোর কাটিয়ে উঠে রাগে কাঁপতে কাঁপতে দরজা খুলে বেরিয়ে মারলেন এক ধাক্কা পাগলিটাকে। একবার পড়ে গিয়ে আবার উঠে খিলখিল করে হাসতে হাসতে আবার ফুটপাতে গিয়ে নিজের পুঁটলি আগলে বসে পড়ে। রাগে থর থর করে কাঁপতে থাকা অতীন কোনো রকমে আবার গাড়িতে উঠে ইঞ্জিন চালু করেন। জমে যাওয়া ছোট্ট ভিড়টা আবার পাতলা হয়ে যায়। একজন জানলার কাছে এসে বলে যায়, কদিন একটু সাবধানে থাকবেন দাদা, এর কথা নাকি? ঝট করে শাসমলের মনে পড়ে যায় পাগলিকে নিয়ে লোকমুখে ছড়ানো গুজবটা। গাটা কেমন শিরশির করে ওঠে শাসমলের। আগের দিনের মতোই সব মিটিয়ে একটা প্রেস মিট সেরে প্রদর্শনী থেকে যখন বেরোলেন শাসমল, তখন রাত একটা। রাস্তাঘাট অনেক ফাঁকা হয়ে এসেছে, ঝকঝকে উজ্জ্বল স্ট্রিট লাইটগুলো অক্লান্তভাবে অন্ধকার তাড়িয়ে যাচ্ছে। উইন্ডো গ্লাস নামিয়ে দিতেই ঝাঁপিয়ে গাড়িতে ঢুকে আসা মৃদু শীতল হাওয়া সব ক্লান্তি নিমেষে দূর করে দেয়। হু হু করে স্পিড ওঠে গাড়ির। নিজের পাড়ায় ঢোকার আগেই মোড়টা ঘুরেই আবার চোখে পড়ল সকালের সেই পাগলিটাকে। ঘটনাটা মনে পড়তেই আবার অসীম ক্রোধে চোয়াল শক্ত হয়ে আসে অতীনের। পাগলিটা রাস্তায় নেমে একপাশে উবু হয়ে পেছন ফিরে বসে কিছু করছে। কি মনে হলো অতীনের, গাড়িটা দাঁড় করালেন 50 মিটার দূরে। মাথার মধ্যে গুনগুন করছে সকালের অভিশাপ, মরবি শালা, বেঘরে মরবি। এক্সিবিশন থেকে বেরোনোর আগে চারপেক ভদকা তখন দখল নিচ্ছে মাথার। মনে পড়ল পাগলি আরো মেরেছে দুজনকে, না জানি আরো কতজনকে তার আগে। মূর্তিমান বিভীষিকা, বিষমুখ, চোখ বিস্ফারিত হয়ে যায় শ্বাসমলের, নাকের পাতা ফুলে ওঠে। ফাঁকা শুনশান নিত্যানন্দ সরণি যত দূর চোখ যায় রাস্তার দুপাশে বন্ধ দোকানপাট, হ্যালোজেন আলো, দু তিনটে কুকুর। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে শ্বাসমলের, শ্বাস দ্রুত হয়, আবার অ্যাক্সেলারেটরে চাপ পড়ে, আগের চেয়েও অনেক বেশি। গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে উল্কা বেগ নেয় উবু হয়ে বসা অবয়বটা লক্ষ্য করে। একটা তালগোল পাকানো শরীর উড়ে গিয়ে পড়ে ঠিক তার পুটুলিটার পাশেই।
বিস্ফারিত খোলা চোখ দুটো আকাশপানে চেয়ে তাকে। মাথার নিচ দিয়ে বেরিয়ে আসে কালচে তরল স্রোত। গাড়িটা একটু এগিয়ে গিয়ে দাঁড়ায়, আবার ব্যাক করে আসে। থরথর কাঁপতে থাকা আঙুল পাশে রাখা ঝোলা থেকে ঠিক খুঁজে তুলে আনে একটা পুরনো তুলি আর সাদা কাগজ। হাতের কাঁপুনি থেমে আসে। কাগজের ওপর তুলির আঁচড় পড়তে থাকে। রাতে শুতে যাওয়ার আগে আজকের সত্য আঁকা ছবিটার দিকে তাকিয়ে একটু মৃদু হাসি খেলে যায় শ্বাসমলের ঠোঁটে। রাস্তায় গাড়িতে বসে স্ট্রিট লাইটের বিবর্ণ আলোতেও কত নিখুঁত ডিটেলিং। এ সৌভাগ্য রদেনস্টাইনেরও হয়নি। নিজের হাতে খুন করে সেই ছবি আঁকা, অভূতপূর্ব, অকল্পনীয়। খুন ভাবতেই একটু ব্যথিত হন শ্বাসমল। সমাজের আইনের চোখে হলেও এটা কি খুন? আমরা মশা মাছি সাপ মারি না, বিপজ্জনক অস্তিত্বকে বিনাশ করলে কি খুন বলা উচিত? কখনো নয়, বধ বলা যেতে পারে। নিজের কৃতিত্বে বেশ খুশি হলেন শ্বাসমল। পরদিন খবরের কাগজের কল্যাণে দ্বিতীয়বার জানলেন ঘটনাটা। গাড়ির ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজ চলছে। হাসি পায়, ঘাতক তাকে বরং এরকম আবর্জনা সাফ করার জন্য পুরস্কার দেওয়া উচিত। পৃথিবীর বোঝা তার উপর অপয়া বিষমুখ। রাস্তা দিয়ে ছুটে যাওয়া পুলিশের গাড়ির আওয়াজ আর পেছনে ভ্যান রিক্সায় কাপড় মুড়ে নিয়ে যাওয়া লাশের দৃশ্যে শ্বাসমলের বিবমিশা আসে। বারান্দা থেকে ঘরে ঢুকে আসেন। সেরাতে বিছানায় গা এলিয়ে বেড ল্যাম্প নেভাতে গিয়েই চেনা অস্বস্তিটা হঠাৎ অনুভব করেন শ্বাসমল। হাতের আঙুলগুলো সচল কম্পমান। এমন তো হওয়ার কথা নয়। সম্পূর্ণ ঘটনাবিহীন মৃত্যুবিহীন দিন একটা, অন্তত তার গোচরে। কিছুতেই থিতু হতে পারেন না শ্বাসমল। অগত্যা স্লিপিং গাউন চড়িয়ে চটি পায়ে গলিয়ে স্টুডিও। প্রাথমিক উত্তেজনার কম্পমান আঙুলে আবার উঠে আসে রদেন স্টাইলের তুলি। ক্যানভাসে রঙের ছোঁয়া লাগতে শুরু করে। আধ ঘন্টা পর ক্লান্ত আঙুল তুলি রেখে স্থির হয়। শুধু অপরিসীম বিস্ময় ফুটে ওঠে শ্বাসমলের চোখে। ক্যানভাসে ফুটে উঠেছে এক আততায়ী আর সামনে পড়ে থাকা তার শিকার। আততায়ীর পরনে ছাই রঙা স্লিপিং গাউন, উপুর হয়ে আছোয়া হয়ে সামনে বাড়ানো হাতে ধরা রিভলভার। শিকার সামনে পড়ে আছে উপুর হয়ে, তারও হাতে ধরা পুলিশি পিস্তল, পরনে ইউনিফর্ম। বুকের নিচ থেকে বেরিয়ে আসছে কালচে রক্ত স্রোত। শিকারের আর শিকারের পরিচয় শ্বাসমলের অজানা নয়। অজানা নয়, শিকারির হাতে ধরা তার পৈতৃক সূত্রে পাওয়া লাইসেন্স রিভলভার আর গায়ে ছাই রঙা গাউন, যেটা এখন তিনি পরে আছেন। আর যে পুলিশের লোক মৃত পড়ে আছে, দুদিন আগেই তার সঙ্গে তো কথা হয়েছে, বলেছেন স্ট্রেঞ্জ হবি ইন্সপেক্টর সামন্ত। শ্বাসমলের মাথার মধ্যে সব গুলিয়ে গেল। এখন কখন হলো, কখন করলেন তিনি এখন? আজ তো তিনি বাইরে প্রায় বেরোননি, তাহলে? বিন্দু বিন্দু ঘাম জমে শ্বাসমলের কপালে। ছবিতে বোঝা যাচ্ছে শ্বাসমল তাকে গুলি করতে গেছিল, তিনি শুয়ে পড়ে তাক করেন আর উল্টে নিজের রিভলভার থেকে গুলি চালান সামন্তকে লক্ষ্য করে। কিন্তু এসব কি রহস্য? যে খুন এখনো তিনি করেননি তা কি করে? গুগল সার্চের উত্তরে রদেনস্টাইনের সংক্ষিপ্ত জীবনের শেষ কটা লাইন পড়ে পাথর হয়ে গেলেন শ্বাসমল। ইহুদি রদেনস্টাইনকে নাৎসি বাহিনী কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখেছিল।
নিজের মাথার চুল ছিঁড়ে বানিয়েছিলেন এই তুলি। নিজের রক্ত দিয়ে দেওয়ালে এঁকে গিয়েছিলেন নিজের শেষ ছবি, নিজের মৃত্যু দৃশ্য। গ্যাস চেম্বার থেকে বার করা সুপাকার মৃতদেহের মধ্যে পড়ে থাকা নিজের বিবর্ণ মৃতদেহের ছবি, তার আঁকা শেষ ছবি, একমাত্র ভবিষ্যৎ দর্শনের ছবি। শিউরে ওঠেন শাসমল, ঠিক তখনই বেজে ওঠে ডোরবেল। ইন্সপেক্টর, আপনি কি আমাকে অ্যাকিউজ করছেন, অ্যারেস্ট করছেন শুধু মার্ডার সন্দেহে? ওটা পাগলিটার অ্যাক্সিডেন্ট নয়, আর ইউ শিওর? মৃদু হাসেন ইন্সপেক্টর সামন্ত। আমি ফুল প্রুফ এভিডেন্স ছাড়া কথা বলি না। উল্টোদিকের বাড়ির সিসি ক্যামেরা পুরোটাই দেখাচ্ছে। WB88 মারুতি সুইফট ধাক্কা মেরে বেরিয়ে আবার ফিরে আসা, রাস্তায় 15 মিনিট দাঁড়িয়ে থাকা। নিশ্চয়ই আঁকছিলেন, তাই না? স্ট্রেঞ্জ হবি, সিফ আঁকার জন্য একটা মানুষকে খুন করে দিলেন। শাসমলের গলায় প্রতিবাদ উঠে এসেও আটকে যায়। শুধু আঁকার জন্য আমাকে অভিশাপটা? নিষ্ফল রাগে ঘন ঘন শ্বাস পড়ে। সব প্রমাণ ইন্সপেক্টরের হাতে, তার খ্যাতি, যশ, উজ্জ্বল জীবন সব শেষ। অবশ্য আমি আপনার কনফেশনটা শুনতে একাই এসেছি, কেউ জানে না, এটা আমার কৌতূহল বলতে পারেন। আপনাকে এই ক্যাসেট প্রমাণ দেখিয়ে জানতে চাইব কেন করলেন এই খুন। শুধু মৃতদেহ আকার নেশায়? খুব অবাক লাগছে, অ্যারেস্ট তো রইলই, আগে শুনি ঘটনাটা, বলেন ইন্সপেক্টর সামন্ত। এবার আশ্বস্ত হন শাসমল, ইন্সপেক্টর সপ্রমাণ এখানে এসেছেন, কেউ জানে না। বাহ, তবে তো কোনো অসুবিধা নেই, পুরো ঘটনাটা বলা যেতেই পারে। পুরো বিস্তারিত ঘটনাগুলো বলে একটা শ্বাস ছাড়লেন শাসমল, একটু হেসে বললেন, পাগলিটা আমাকে অভিশাপটা না দিলেই পারত, অহেতুক মরল। ওর অভিশাপও ফুলল না, বরং উল্টে গেল, নেহাত গুজবের বদনামে জান খোয়াতে হলো, কি বলেন? সামন্ত উঠে দাঁড়ান, মোবাইল বার করে থানায় ফোন করতে যান। এক লহমায় পাল্টে যায় দৃশ্য। শাসমল দ্রুত টেবিলে ড্রয়ার টেনে বার করে আনেন তার রিভলভার, এক ছটকায় তাক করে ট্রিগার টিপে দেন। ততক্ষণে বিপদ বুঝে সামন্তর হাতেও উঠে এসেছে সার্ভিস পিস্তল, কিন্তু আগুন ছড়ায় আগে শাসমলের যন্ত্রটা। বুকে হাত চাপা দিয়ে আর্তনাদ করে পড়ে যায় সামন্ত। শাসমলও গুলি এড়াতে নিজেও উপুর হয়ে শুয়ে পড়েন। মৃত্যুপথযাত্রী সামন্তকে দেখে একটা করুণার হাসি খেলে যায় ঠোঁটে। আর ঠিক তখনই ঘটে উলটপর পুরাণ। মরিয়া শেষ চেষ্টায় সামন্তর হাতের পিস্তলও অন্তিম গর্জন করে ওঠে। একটা লালচে বিন্দু ফুটে ওঠে শাসমলের বুকের কাছে। ক্রমশ দাগটা অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। বিহবল হতভম্ব শাসমল বুকে হাত দিয়ে বোঝার চেষ্টা করেন হলোটা কি। এমন তো কথা ছিল না, ছবি তো তা বলছে না, তিনি তো সেখানে অক্ষত। বিস্ফারিত চোখে তাকালেন টেবিলে থাকা শেষ ছবিটার দিকে। দুবার বন্দুকের আওয়াজের কম্পনে কাঁচের ওপরে থাকা রদেনস্টাইনের তুলি কখন যেন স্থানচ্যুত হয়ে ছবিতে শাসমলের বুকে ছুঁয়ে এঁকে দিয়েছে একটি লাল বিন্দু। চোখ বুজে আসা শাসমলের মুখ থেকে অস্ফুটে শুধু বেরিয়ে আসে, স্ট্রেঞ্জ। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটিকে লাইক করতে, অনেক শেয়ার করতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। নমস্কার।